তেলিয়ামড় মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে মথা দলের ভাঙন অব্যাহত রয়েছে রবিবার আরও একবার মন্ত্রী বিকাশ দেববর্মা সহ স্থানীয় এবং জেলা স্তরে বিজেপি নেতৃত্বের হাত ধরে এক সাংগঠনিক সভার মধ্য দিয়ে পরিবারের নব্বই জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকার তোলে সামিল হয়েছেন নবাগতদের পদ্মবনে স্বাগত জানিয়ে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেছেন বর্তমানে যে দিশা জনজাতি সহ সমস্ত অংশের মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করে চলেছে তাতে আকৃষ্ট হয়ে গোটা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ বিজেপি দলে যোগদান প্রক্রিয়া চলছে রবিবার এই যোগদানে উৎফুল্ল হয়ে মন্ত্রী দৃপ্ত ঘোষণা মানুষ দিকে দিকে বুঝতে পারছেন উন্নয়নের জন্য একমাত্র প্রয়োজন ভারতীয় জনতা পার্টি সরকার মথা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা স্পষ্ট বক্তব্য হচ্ছে দিকে দিকে মানুষ মথার সংস্পর্শ ত্যাগ করে স্পষ্ট বার্তা দিতে চলেছেন যে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে মানুষকে বেশিদিন উন্নয়ন থেকে দূরে সরিয়ে রাখা যায় না এদিনের এই সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপির খোয়াই জেলার নেতৃত্ব বিজন কর সহ অন্যান্য বক্তারা নিজেদের আলোচনা দৃঢ় আশা ব্যক্ত করতে গিয়ে বলেন আগামী দিনে সকলের সাথে নিয়ে উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে বিউরো রিপোর্ট আর ইনিউজ